আপনি অনেকেই বলছি টিজিং এর কারণে স্যারকে বলি হতে হয়েছে, কিন্তু বিষয়টা তো অন্যরকম। ইপটিজিং না, আমি ব্যাপারটা ক্লিয়ার করতে চাচ্ছি। শুধুমাত্র জিতুই যে এই ধরনের উগ্র ছিল এমনটাও না, কলেজ এই ক্যাম্পাসে আরও অনেক উগ্র স্টুডেন্ট ছিল, তাদেরকেও বিভিন্ন সময় স্যার এই ধরনের শাসন করেছে। কিন্তু যেটা তাজা নিউজ বা যেটার পরবর্তীতে এই ঘটনা ঘটলো কিছুদিন আগের কথা, সেটা হচ্ছে প্রেম ঘটিত ব্যাপার। আমরা শুনেছি যে ছেলেটা মাদ্রাসায় পড়ুয়া, পরবর্তীতে গ্যাপ দিয়ে এখানে এসে ক্লাস নাইনে ভর্তি হয়েছে বিজ্ঞান শাখায়। তার মানে সে নাইনে পড়ে বা টেনে পড়ে বিধায় যে সে শিশু, এমনটা কিন্তু না। যেহেতু তার বয়স হয়েছে, অতএব সে কিন্তু কলেজ পড়ুয়া মেয়ে, মানে ইন্টার ফার্স্ট ইয়ারের মেয়ের সাথে রিলেশনে গেছে। আর এই মেয়েটা নাকি আমাদের এখানকার মহিলা শিক্ষকের বোন হয়। তো আমাদের স্যার নাকি সেই শিক্ষিকাকে ব্যাপারটা জানিয়েছেন এবং ওই শিক্ষিকা নাকি তার বোনকে বকাঝকা করেছেন। আর আমরা এটা ছাত্রছাত্রীদের থেকে শুনেছি, যেহেতু একজন বন্ধু বান্ধবীর এই ধরনের ঘটনা ঘটলে তারা বলাবলি করে, সেখান থেকে আমরা শুনেছি যে ওই মেয়ে তাকে উস্কে দিয়েছে যে তুমি স্থানীয় ছেলে, কিছু করতে পারলা না, বলতে পারলা না, স্যার এমন করলো। তো আমরা শুনেছি তারপরে নাকি ছেলে খেপে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। তবে এটার সুষ্ঠু তদন্ত ছাড়া আমরা আসলে ক্লিয়ারভাবে বলতে পারবো না। এটা তাদের সোশ্যাল মিডিয়ার ফোন আলাপ মেসেজিং এগুলো তদন্ত করা হোক। এবং ওই মেয়ে এবং ওই শিক্ষিকা এখানে উপস্থিত নেই, আমরা চাই তাদের পর্যন্ত যাওয়া হোক যে তারা কেন এই এখানে আসলো না প্রকাশ্যে, বা তারা এটার সাথে জড়িত কিনা এটা খতিয়ে দেখা হোক। একজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক দুজনই অনুপস্থিত এবং তারা বোন, তার মানে এটা কি দাঁড়াচ্ছে? আসলে আমরা যা অনেক সময় চোখে দেখি অনেক সময় সেটা ঘটে না, আবার অনেক সময় যেটা দেখতে পাই না, কল্পনা করি না, সেটাই ঘটে যায়। সেক্ষেত্রে এর আড়ালে কি আছে আমরা সাধারণ মানুষ তো এটা বুঝতে পারবো না। এটা অবশ্যই কঠোর তদন্তের মাধ্যমে দেখতে হবে। কিন্তু খুব দুঃখজনক ব্যাপার হলো, ঘটনা চার দিন পেরিয়ে গেছে, আমাদের এখনো কিন্তু আলামত জব্দ করেনি পুলিশ। ঘটনাস্থলে এসে আমাদেরকে তেমনভাবে কিন্তু জেরা করেনি পুলিশ। সাংবাদিকরা দফায় দফায় আসছে কিন্তু পুলিশি তৎপরতা দেখি নাই। অতএব আমরা এটা বলতে পারি যে পুলিশি তৎপরতার অভাবে হয়তো তারা এখনো পালিয়ে থাকার সাহস পাচ্ছে। জিতু হাসান এবং সেই মেয়েটাকে এখানে ঘোরাঘুরি বা আপত্তিকর অনাপত্তিকর কিছু কার্যকলাপে জড়িত ছিল, এই ধরনের কোনো তথ্য আমি আসলে ক্লিয়ার করে বলতে পারবো না। এটা হচ্ছে আমাদের স্যারদের কাছে, যেহেতু এটা নিয়ে বিচার এসেছিল, স্যারদেরকে এবং ওই মেয়ের পরিবারকে এটা তদন্ত করা হোক যে তারা এই ধরনের কী কী ব্যাপার জানতো। যেহেতু তার পরিবার তাকে শাসন করেছে, মেয়ের পরিবার মেয়েকে শাসন করেছে, অতএব মেয়ের পরিবারকে জিজ্ঞাসাবাদ করলে আশা করি তারা কোনো তথ্য দিতে পারবে যে স্যার তাদেরকে কী বলেছিল, কী বিচার দিয়েছিল, বা তাদেরকে কী অবস্থায় কী দোষে আসলে স্যার শাস্তি দিতে চেয়েছিল। শেষ প্রশ্নটি ক্লিয়ার করবেন, স্যার কি মৌখিকভাবে শাসাতেন নাকি বেত্রাঘাত বা অন্য কোনো কিছু? আসলে সত্যি কথা বলতে আমরা জানি যে কলেজে কিন্তু অনেকেই ফোন নিয়ে আসে, কিন্তু আমাদের এই হাজী ইউনুস আলী এমনই কঠোর একটা কলেজ, এখানে কিন্তু আমরা কলেজের স্টুডেন্টরাও ফোন আনতে পারি না। এমনকি আমাদের প্রত্যেক শনি রবিবার কিন্তু গায়ে হাত দিয়েও কিন্তু আমাদের চেক করা হয় যে ফোন আনি কি না। সেক্ষেত্রে এমন কঠোর একটা কলেজে এই ধরনের অন্যায় হবে ভাবতে পারিনি। মূলত স্যাররা বেত্রাঘাত করেনি, স্যাররা হচ্ছে আমাদের মুখে শাসন করতেন, আর এমনিতে জব্দ করতেন, যদি কখনো কিছু পেতেনও জব্দ করতেন এবং অভিভাবককে ডাকিয়ে হচ্ছে বিচার দিতেন। কিন্তু আমাদেরকে যেটা মারধর বলে এই ধরনের কিছু আমরা কখনো স্যারদের মাঝে দেখিনি। উল্টো এটা দেখেছি যে স্থানীয় শিক্ষার্থীরা স্যারদের সাথে বিভিন্ন সময় বেয়াদবি করেছে। শুধু এটা না, এছাড়াও আরও অনেক ফুটেজ আপনারা যাচাই করলে দেখতে পাবেন, এটা ইদানিংয়ের ঘটনা, অনেক টিচারের সাথে এমন হয়েছে। আমি নাম বলবো না, আরেকজন শিক্ষক আমাদের এই কলেজের বিজ্ঞান শাখার, ওনার গায়েও ক্লাস টেনের একটা ছেলে কিন্তু হাত দিয়েছে। কিছুদিন আগে নাইনের ছেলেরা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ুয়া ছেলেকে মেরেছে। অতএব আমাদের এই কলেজে এই ধরনের ঘটনা কিন্তু এখনই ঘটেছে এমন না, প্রায় এক দেড় মাস ধরে এটা অহরহ ঘটছে। টিচারদের এই অবমাননা এবং সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা মামলা, এটা ধন্যবাদ।